হে গাইস, ওয়েলকাম টু বারাণসী। এটা ছিল আমার বেনারসির ফার্স্ট দিন। আমরা ট্রেন থেকে নেমে সকাল 8টাতে, তো স্টেশনে অনেক লাগেজ হয়ে গেছিলো, আমরা অনেকে গেছিলাম, সো এই লাগেজগুলো আমাদের একসাথে কালেক্ট করে আমরা সবাই এক জায়গায় মিট করলাম। দেন ওখান থেকে আমরা এক্সেলেটরে করে নামলাম, কেননা এত লাগেজ নিয়ে নামা পসিবল না। আর এইটা ভালো সিস্টেম ছিল ওই স্টেশনে, এটা আমার খুব ভালো লেগেছে। দেন মিট করার পর সবাই একসাথে আমরা স্টেশনের সামনে গেলাম। ওফ বাবা, এত স্টেশনটা সুন্দর, তোমরা জাস্ট দেখো। তো এরা সবাই ভাবছিল আমি এদের ছবি তুলছিলাম, বাট আমি তো ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, এরা কেউ জানতো না। এখন বাজে 8:30, আর এখানে অটো নিয়ে এত ঝামেলা হচ্ছে, এবার আমাকে চেপে দেবে এরা সবাই মিলে, আমি কোথায় যাই? আমি আগে যেতাম তাহলে জায়গা হয়ে যেত। হয়ে গেছে, হয়ে গেছে, যা হয়ে গেছে হয়ে গেছে, চলো। তো এটা আমাদের ছিল বেনারসের স্টে করার হোটেল, তো খুবই সুন্দর ছিল হোটেলটা। আর ওখান থেকে স্টেশনটা মিনিমাম 16 কিলোমিটার মতো, তো আসতে আমাদের 20 মিনিট মতো টাইম লেগেছিল। তো ওখানে আমরা এন্টার করলাম, চেক ইন করলাম মিনিমাম 10:30, 9:30 এরকম সামথিং, 9:15, 9:20, ঠিক একজ্যাক্ট টাইম আমার মনে নেই। হোটেলটা জাস্ট ওয়াও, বিশেষ করে আমাদের রুমটা মতলব মারাত্মক ছিল। আমাদের দাদাদের রুম ছিল, আর অনেকের রুম ছিল, বাট আমাদের রুমটা সব থেকে বেস্ট ছিল। বললে বললে সাওয়া সাওয়া এরকম, এটা কার ডায়লগ? বোর্ড ডোরে মন না কার আমি জানি না, লোক কালো আনতে দেয় আমার। এটাও সিট না, তো সিট আলাদা। কি খাওয়ালে দেখাবো না, ভিক মাঙ্গা। এই যে আমি এদিকে বাকি রয়ে গেলাম নেপালি বাচ্চা, তুই ওদিকে বিস্কিট ক্যাচ। হ্যাঁ তোমার আবার কি হলো? খেলাম তো আমি, আমি খেয়েছি এটা। তুই কি আছে? এই যে গাইজ, আমাদের প্রিজুলা রানী শ্যাম্পু দিয়ে মোজা কাটছে। মানুষ মুখের টাকা হলে কি করবে? টাকা দিয়েছি, করবো না? মোজাতে মোজা গন্ধ ছাড়ছে, মোজা। আমাদের স্টাইলিস্ট কাচুনি, কাজের মাসি চশমা পরে শ্যাম্পু দিয়ে মোজা কাছে। তোদের কাটতে হবে কিনা বল। আরে এখনো তো আমাদের যাওয়ার দেরি আছে, ওই জন্য বললাম মোজাটা কেছে রোদ্রতে দিয়ে দিই, সুন্দর রোদ হচ্ছে গাইস। হাউ নাইস, মোজাটা পরে যেতে হবে পরে। প্রিজুলা রক্স, থ্যাংক ইউ। অফ ক্যামেরা, এরপর যাও ভাই। আলো থোড়া কম, আলো থোড়া কমে। কি হিন্দি, মানে আমাদের জন্য একটু ওয়েট করো না, আমি টেস্ট করছি কেমন। আমি কি দেখতে দিবে দিবে, তুমি চাপ নিচ্ছো। জগার তো লাস্টে, জগার লাস্টে। এ কি
তাহলে এই পথে টুনটুনেরটা যদি আমাকে দেয় আমি তোকে ছেলে দেবো। এটা কি ছিল মানে এরকম কেমন গুড মুখে এখন চিবাস নি কাজু কাটলির মতো এই তো অবস্থা Hi guys, so আজকে হচ্ছে ডে টু আর আজকের তারিখ 24 ডিসেম্বর মানে আজ আর বারোটা ক্রিসমাস। তো আজকে আমরা বেড়াতে এলাম আর আমরা নেমেছি একটা সময় আমাদের ব্লগটা ফার্স্ট থেকে দেখেছি হয়তো আমি ইন্টোর এখন পরে শুরু করছি এখন 11টা বাজে আর এখন আমরা যাব হচ্ছে কি ঘাটের নাম ঘাটের নাম কি হরিশ 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 ঘাট। তো ওখানে আমরা গঙ্গা স্নান করছি বর্মা দেখে কেউ বলেনি যে স্নান করার কথা আমরা যাওয়া কোনো কিছু হয়নি তো দ্যাটস ওয়াই আমি ভাই প্যাক করে চলেছি কেমন লাগছে আমার সবাই জানাবে আমার সব জিনিস তো ভালো ঠিক আছে। তো আজকে এখানে একাই রাজত্ব করবে সো চলো লাগানো যাক সেই মহাপুরুষের রুম। তোমাদের রুমটা কেমন লাগলো? তোমাদের সব থেকে আমাদের রুমটা ভালো এটা মানা আর এটা হচ্ছে মানার বাবা এটা কোন খানে জানি না 92 ঘাট আছে কি একটা বললো তখন আমরা এলাম এখানে স্নান করতে। তো এসি যেটা আমার একদম আমি শকড হয়ে গেছি এখানে হচ্ছিল ডেড বডি গুলো পোড়ানো যেটা আমি একদমই এক্সেপ্ট করিনি যে এখানে এইসবও হয় বলে। এখানে পুজোও হয় এইসব পোড়ানোও হয় তো এটা মানে আমার কাছে একদম অবিশ্বাস্য ছিল যেটা আমি কি দেখছি মানে আমি কখনো এইসব দেখিনি। তো হঠাৎ করে সামনে একদম পড়ে গেছে অবাক লাগছিল একটু যাই হোক একটুখান দেখলাম আমি ভিডিও তেমন একটা এখানে করিনি দেন আমরা ওইদিকে সাইড করে চলে গেলাম। এখানে অনেক ঘাট আছে তো এগুলো আমি পরে পরে সব বলছি আর এখানের ভিউটা গাইজ মানে এত সুন্দর বলার বাইরে। এর যে সন্ধ্যাবেলার ব্লগটা সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করবো নেক্সট ব্লগে এটাতে অনেক বড় হয়ে যাচ্ছিলো বলে আমি শেয়ার করতে পারিনি। সো দেন আমরা এই পাশের ঘাটে তো স্নান কেউ করে না ঘাটের ওপাশে যেতে হয় দেন ওখানে স্নান করে।
তো এখানে অনেক ঘাট আছে, 92টা মতো ঘাট আছে, বাট আমরা সবকটা ঘাট ঘুরতে পারিনি। তো এটা আমার জন্য অনেক দুঃখের বিষয়, আবার এত ঘাট ঘোরা একদিনে পসিবল না, তাও চেষ্টা করলে হয়তো হতো, বাট হলো না। তো নেক্সট টাইম দেখা হবে। আর সাঁতার জানি না কেউ, সাঁতার জানি না আমরা, খুব অকর্মণ্য তোমরা। তুমি জানো না, তুমি কিসে কর্মে? হ্যাঁ যাও, মানে স্নান করবি নাকি? ডুবে যা ও এই দুজনের কি হচ্ছে গো তোমাদের? স্নান করবে না বলছিল, পুরো স্নান করে ফেললো। মানা দেখছি এখনো করে যাচ্ছে, ঠান্ডা লাগছিল বেশি, এখন আর বুঝিনি। পরপর তিনটা ডুবতে এখানে আমাদের স্নান করা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা মাসি বঞ্জি মিলে একটা ডুব দিয়ে দিলাম দুজনে একসাথে, দেন আমরা হোটেলে চলে এলাম। ওই দিন আমাদের লাঞ্চে নিরামিষ ছিল, দুটো সবজি আর আলু পোস্তটা খুব দারুণ ছিল।
তো নিরামিষ বলে এইসবই খেতে হলো। দেন নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে, আজকের মতো টাটা। আর চাটনি পাঁপড় তো মাস্ট, এটার জন্য আমি অনেক মারামারি করেছি। যাই হোক, বাই।